নমস্কার বন্ধুরা দশই জুন পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকে রেজাল্ট দেখেছেন আপনারা অনেকে হয়তো পাস করে গেছেন এবং ভালো নাম্বার পেয়েছেন কিন্তু অনেকে তারা রেজাল্ট চেক করছে যখন তাদের কিন্তু রেজাল্ট স্ট্যাটাস আনসাকসেসফুল দেখাচ্ছে তো আপনাদেরকে আগেই বলেছি বোর্ডের সঙ্গে আমি লাইভ কথাও বলেছি সেই নিয়ে ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু বলেই দিয়েছিলাম যে যাদের রেজাল্ট স্ট্যাটাস আনসাকসেসফুল দেখাচ্ছে তারা কিন্তু ফেল করেছেন দুঃখ হলেও এটা আমরা বাস্তব যে আনসাকসেসফুল মানে আপনারা কিন্তু ফেল করে গেছেন এবার ব্যাপার হলো আপনারা ফেল করেছেন তো ফেল থেকে আপনারা পাস কিভাবে করবেন কিভাবে আপনারা নিজেদের খাতা নিজেরা দেখবেন বা কোন সাবজেক্ট আপনারা ফেল করেছেন সেটা কিভাবে বুঝবেন এবং সেই সাবজেক্টের নাম্বার কিভাবে আপনারা বাড়াবেন এবং পুনরায় আপনারা পাস কিভাবে করবেন খাতা কিভাবে রিভিউ করবেন সমস্তটাই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা ডেমো আমি আপনাদেরকে পূর্বের যে নোটিফিকেশন সেটা দেখে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি তো এইখানে দেখুন রুলস ফর অনলাইন অফলাইন পোস্ট পাবলিকেশন রিভিউ আর পোস্ট পাবলিকেশন স্কুডনি অব অ্যান্সার স্কিপ্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার কুড়ি তো এটা দু হাজার কুড়ি সালের আপনাদেরকে বলছি দু হাজার সালের নিয়মও কিন্তু একই তো আপনারা কিন্তু এই যে পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ আর পোস্ট পাবলিকেশান স্কুডনি মানে পিপিএস এই দুটোই কিন্তু অনলাইনেও করতে পারবেন আর অফলাইনেও করতে পারবেন অনলাইনে এবং অফলাইনে দুটো প্রসেসই আপনাদেরকে আমি বলে দেবো তো যখন অনলাইন অফলাইন দুটো প্রসেস চালু হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখন আমাদেরকে আমি জাস্ট নিয়মগুলো বলে দিচ্ছি তো আপনাদেরকে এই দুটো করবার জন্য আমাদের রোল নাম্বার লাগবে এবং মার্কশিট লাগবে তো এই দুটো জিনিস আমাদের কিন্তু লাগবে রোল নাম্বারটা আর মার্কশিট লাগবে এবার দেখুন কতগুলো নিয়মকানুন রয়েছে তো অফলাইনে আবেদন করার জন্য আমাদেরকে আপনার স্কুলে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার জন্য আমাদেরকে ওয়েবসাইট থেকে মানে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবার দেখুন এই দুটো করতে আপনার খরচ কত লাগবে ওইখানে পিপিআর মানে রিভিউ করতে আপনার পঁচাত্তর টাকা খরচ লাগবে পার সাবজেক্ট একটা সাবজেক্টের জন্য আর পিপিএস করার জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা খরচ লাগবে প্রতি সাবজেক্টের জন্য এবার দেখুন আপনাদেরকে আমি কতগুলো কথা বলে রাখি কোনটা আপনারা করবেন পিপিএস কি আর পিপিআর কি দেখুন পিপিআর মানে হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি পোস্ট পাবলিকেশান রিভিউ পোস্ট পাবলিকেশান রিভিউ মানে হচ্ছে আপনার খাতাটা আবার কিন্তু সম্পূর্ণ দেখা হবে একদম প্রথমে যেমন দেখা হয়েছিল খাতাটাকে সেরকম অন্য শিক্ষক মহাশয় আপনার খাতাটা আবার দেখবেন কোন কোশ্চেনে কত নাম্বার দিয়েছে শিক্ষক মহাশয় ঠিক নাম্বার দিয়েছে কিনা কোনো কোশ্চেনে কোনো নাম্বার পড়েনি এরকম হয়েছে কিনা কোথাও কম নাম্বার দিয়েছে কিনা কোন কোশ্চেন মানে দেখেনি এরকম রয়েছে কিনা বা ভুল নাম্বার দিয়েছে কিনা এই সমস্ত কিন্তু একজন শিক্ষক মহাশয় সম্পূর্ণ দেখবেন আপনার খাতাটিকে যারা রিভিউ করবেন ঠিক আছে সম্পূর্ণ দেখবেন এবং কোথাও নাম্বার বাড়লে তারা নাম্বার বাড়াবেন ঠিক আছে আবার কোথাও যদি নাম্বার কমে সেখানে নাম্বার কমাবেন বা কোনো কোয়েশ্চেনে যদি ভুলবশত কোনো নাম্বার না পড়ে সেক্ষেত্রে তারা নাম্বার দেবেন তো সেক্ষেত্রে কিন্তু রিভিউ করলে নাম্বার বাড়ার চান্সটা কিন্তু বেশি রয়েছে আর যারা এই স্কুডনি করবেন মানে পিপিএস করবেন এই স্কুডনি মানে হচ্ছে আপনাদের কিন্তু জাস্ট যে টোটালটা রয়েছে সেই টোটালটা শুধু যোগ করবে আর একজন শিক্ষক মহাশয় শুধু যোগ করে দেখবে যোগে কোনো ভুল হয়েছে কি নাম্বার টোটালে কোনো ভুল হয়েছে কিনা সেটি জাস্ট দেখবে যারা পিপিএস করবেন তার মানে পিপিএস করলে নাম্বার বাড়ার চান্স খুবই কম কারণ এই পদ্ধতিতে পিপিএস পদ্ধতিতে কেবলমাত্র কিন্তু আপনার নাম্বারটি যোগ করে দেখা হবে যোগে টোটালে কোনো ভুল হয়েছে কিনা সেটি চেক করা হবে তাই আপনাদেরকে বলবো যাদের আনসাকসেসফুল হয়েছে তারা কিন্তু প্রত্যেকে পিপিআর করবেন পিপিএসটা কিন্তু করবেন না পিপিএস করে বেকার কোনো লাভ হবে না পিপিআর করলে কী হবে আমাদের যদি নাম্বার কোথাও বাড়ে বাড়াবে কোথাও নাম্বার যদি না পড়ে তারা দেখবে কোথাও ভুল নাম্বার দেওয়া হলে সেটাও তারা দেখবে সম্পূর্ণ রিভিউ করা হবে এই কারণে আপনাদেরকে বলবো পিপিআর করবেন আর একটা নিয়ম বলে রাখি আপনারা কিন্তু দুটো সাবজেক্টের বেশি কিন্তু রিভিউ করতে পারবেন না আপনারা যদি চান যে পাঁচটা সাবজেক্টে আপনি পিপিআর বা পিপিএস করবেন সেটা কিন্তু আপনারা পারবেন না কেবল কেবলমাত্র দুটি সাবজেক্ট তো আপনাদের যখন মার্কশিট আপনারা হাতে পাবেন আপনারা দেখবেন যে কোন সাবজেক্টে আমাদের নাম্বার পাওয়ার চান্সটা বেশি ছিল সেই সাবজেক্টগুলি নিয়েই কিন্তু আপনারা পিপিআর করবেন ম্যাক্সিমাম দুটি সাবজেক্টের বেশি কিন্তু করতে পারবেন না তিনটা সাবজেক্টে করতে পারবেন না আপনারা দুটি সাবজেক্টের বেশি কিন্তু করতে পারবেন না তাছাড়া অফলাইনে যারা করতে চান তাদের জন্য এই ফর্মটা রয়েছে এই ফর্ম কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে এই নিয়ে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও বানিয়ে দেবো আজকে জাস্ট আমাদেরকে আমি নিয়মগুলো বলে দিচ্ছি এবার দেখুন আপনারা পিপিএস করলেন পিপিআরও করলেন অথচ দেখছেন আপনাদের নাম বাড়ছে নাম্বার বাড়ছে না তো সেক্ষেত্রে কী করবেন আপনারা নিজেদের খাতাটা দেখতে চান তারও কিন্তু ব্যবস্থা রয়েছে তার জন্য আমাদেরকে আর করতে হবে আর টিআই অ্যাক্ট রয়েছে সেটা করতে হবে তো এখানে বলে রয়েছে নিয়মে পিপিএস পিপিআরের আবেদন এবং একই সঙ্গে আর টিআই অ্যাক্ট অনুসারে লিখিত উত্তরপত্র দেখা বা দেওয়ার আবেদন না করা বাঞ্ছনীয় পিপিএস বা পিপিআরের ফলাফল প্রকাশ হবার পরেই আর অনুযায়ী আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে তার মানে একসঙ্গে কিন্তু এই তিনটা করা যাবে না আপনারা পিপিএস পিপিআর করেছেন তারপর আপনাদেরকে ফলাফলটা জানাবে যে আপনার নাম্বার বাড়লো কি বাড়লো না বা কী হলো তারপরে যদি আপনি সন্তুষ্ট না হন তখন আর করতে পারবেন আর করলে কি হবে আপনার খাতাটা আপনাকে কিন্তু দেখানো হবে কোথায় কত নাম্বার দেওয়া হয়েছে আপনি কিন্তু নিজে আপনার খাতাটা দেখতে পারবেন তো এটাও আপনারা করতে পারবেন যখন আপনারা এই পিপিএস বা এর রেজাল্টটা পেয়ে যাবেন বলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার ছ মাস পর্যন্ত আরটিআই অ্যাক্ট অনুসারে লিখিত উত্তরপত্র চাইবার আইনত সংস্থান রয়েছে মানে ছ মাসের মধ্যে আপনি কিন্তু আর টিআই করতে পারবেন মানে নিজের খাতা নিজে দেখতে পারবেন এতগুলো ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু এতগুলো পদ্ধতি অবলম্বন করে নিজেরা নিজেদের নাম্বার বাড়াতে পারবেন নিজেদের খাতা দেখতে পারবেন এবার আপনাদেরকে বলে রাখি যারা আনসাকসেসফুল হয়েছেন আপনারা কুড়ি তারিখ পর্যন্ত অপেক্ষা করুন কুড়ি তারিখে মার্কশিট দেওয়া হবে মার্কশিট পাওয়ার পর কিন্তু আপনারা সেই মার্কশিটটি দেখে কোন কোন সাবজেক্টে আপনাদের নাম্বার পাওয়ার কথা রয়েছে আপনারা কম নাম্বার পেয়েছেন কোন কোন সাবজেক্টে ফেল করেছেন সেই সকল সাবজেক্টে আপনারা কিন্তু পিপিআর করে দিবেন পিপিআর মানে রিভিউ মনে রাখবেন পিপিএস কিন্তু করতে যাবেন না পিপিআর করবেন আরও একবার ভালোভাবে বলে দিচ্ছি পিপিআর করবেন মানে রিভিউ করবেন রিভিউ করলে কিন্তু আপনাদের নাম্বার বাড়ার চান্সটা কিন্তু বেশি রয়েছে তো পরবর্তী সময়ে যখন অনলাইন এবং অফলাইনে এই দুটো পদ্ধতির জন্য আবেদন হবে খাতা রিভিউয়ের জন্য আপনাদেরকে আবার আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো অবশ্যই কিন্তু পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে ভুলবেন না কারণ আপনাদের জন্যই নিয়মিত ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করতে থাকব